ফের একবার আচমকা ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল দেশের মাটি। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। এই ভয়াবহ ভূমিকম্পে গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী। তবে এই ভূমিকম্প কবে, কখন, কোথায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, কতজন আহত ও নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। পূর্ণিমার মধ্যরাত্রে উত্তরপ্রদেশের মথুরা, বৃন্দাবন সহ বিভিন্ন অঞ্চলে ভীষণ বৃষ্টিতে ভেসে গেছিল। এরকম প্রাকৃতিক তাণ্ডবের ফলে সকলেই ছিল চিন্তিত। তবে পুরাণে বলে সেদিন কেউ মারা যায়নি। শুক্রবার ছিল জন্মাষ্টমী, এদিনও নেমে আসে প্রাকৃতিক রোষ। গভীর রাতে কেঁপে উঠল উত্তরপ্রদেশের লখনৌ, এদিনও কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.2। কম্পনের উৎসস্থল ছিল ভূগর্ভের 82 কিলোমিটার গভীরে। সেই কারণেই তেমন ক্ষতিকর প্রভাব দেখা যায়নি বলে অনুমান করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলও ছিল লখনৌ। রাত 1:15 নাগাদ লখনৌ থেকে 139 কিলোমিটার উত্তর পূর্ব দিকে বাহরাইচের কাছে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। ওই এলাকা ইন্দো নেপাল সীমান্তের কাছাকাছি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে লখনৌ, লখিমপুর, খিরিসহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। এমনকি মোরাদাবাদ, নয়ডাতেও কম্পন অনুভব করেছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোরাদাবাদে কম্পন অনুভূত হয় রাত 1:30 নাগাদ। উত্তরপ্রদেশ সংলগ্ন দিল্লির একাধিক জায়গাতেও কম্পন অনুভূত হয়। তবে কোথাও বিশেষ ক্ষয়ক্ষতি বা কোনো প্রাণহানি ঘটেছে বলে খবর মেলেনি। ভূগর্ভের অত্যন্ত গভীর থেকে কম্পনের উৎপত্তি বলেই ভূমিকম্প তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতি না হলেও ভূমিকম্প ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। একদিন আগেই উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভূমিকম্প হয়।